अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। हमरा प्रवासी लोग এই মুহূর্তে এখন নামাজ পড়তে যাব, ফজরের নামাজ মসজিদে। ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করিব। তারপর সবাই কেমন আছেন জানাবেন, কি হাল অবস্থায় আছেন জানাবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাইয়েরা দেখেন এই যে মসজিদ এখনো খুলে নাই, মানুষ আসতেছে ঈদের জামাত করার জন্য। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেমন সুস্থ মতো ঈদের নামাজ পড়তে পারি। ঈদের এই মসজিদ ইনশাআল্লাহ এখনো মসজিদ খোলে নাই, মানুষ আসতেছে দেখেন। ইনশাআল্লাহ সবাই ঈদের নামাজ পড়তে রওনা দিয়েছে, চারিদিকে ঈদের নামাজ পড়ব। দেখেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব ঈদের নামাজ। দেখেন এই যে মানুষ আসতেছে বন্ধুরা, ইনশাআল্লাহ হ্যাঁ ঈদের নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। এই যে মসজিদ এখনো খোলে নাই, মানুষ আসতেছে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি দুবাই থেকে বলছি, দুবাই দ্বারা হললেন্স থেকে বলছি। এই হচ্ছে মসজিদ, কিছুক্ষণের ভিতরে দেখবেন পুরো রোড ফিল আপ হয়ে গেছে মানুষের জন্য। মানুষ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো বন্ধুরা, আজ আমি বিরিয়ানি বানাবো। আমি প্রবাস থেকে বলছি, দুবাই থেকে, দুবাইতে বিরিয়ানি বানাবো। এ হচ্ছে বিরিয়ানির পুরো মশলা ঢেলে দিছি, হালকা লাল হয়ে আছে একটু, ইনশাআল্লাহ হচ্ছে বিরিয়ানি চিকেন। চিকেন দিয়ে রাখছি, পানি জড়ার পরে সালা ডালব। আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম, দুবাইয়ের কিচেন রুম। আমি এখানে খানা বানাচ্ছি, তো বন্ধুরা ইনশাআল্লাহ আমার সাথে থাকুন। আমি বিরিয়ানি বানাইতেছি, বিরিয়ানি কীরকম হয় আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আগামীতে যেন আরও নিত্য নতুন আইটেম আপনাদেরকে বানাই আমি দেখাতে পারি। হ্যালো বন্ধুরা, এ দেখো আমার বিরিয়ানির চিকেন হয়ে গেছে, এখন আমি চাল ডালবো। এ হলো আমার বিরিয়ানির চাল, 2 কিলো চাল আমি ডালবো এখানে। চিকেন কাস্টার্ড ডালবো, অর্থাৎ দুবাইতে বলা হয় চিকেন। অনেকে আমাদের বাংলাদেশে যারা গ্রাম অঞ্চলে তারা মুরগি বলে, এবং শহরে যারা তারা চিকেন বলে। বন্ধুরা হবে দুবাই বিরিয়ানি, মাংসের সাথে মিশিয়ে দিলাম, চিকেনের সাথে মিশিয়ে দিলাম, জালটা হালকা একটু ডিম করলাম। হয়তো বন্ধুরা আপনারা বলবেন যে পাকাচ্ছে ওনাকে চেহারা দেখাচ্ছে না কেন, তো আজ বিরিয়ানি পাকাইতেছি। কিন্তু আমার সে বাংলাদেশের কথা, আমার আবির আদর, আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। বিশেষ করে ওদেরকে ছেড়ে আমি মোটামুটি 3 বছর হয়ে গেছে দুবাইতে। আমি যখনই যেটা বানাই আমার সন্তানদের কথা আমার খুব মনে পড়ে ইনশাআল্লাহ। এখন আমি বিরিয়ানিতে কী করব, পানি ডালব। সেটা হচ্ছে বিরিয়ানির পানি, মশলা পানি, এটা ডালব বন্ধুরা। এই যে বন্ধুরা আমি পানি ঢেলে দিছি, এখন লাড়া দেব ইনশাআল্লাহ। 10 মিনিট
ভিতরে আমার বিরিয়ানি হয়ে যাবে, আপনারা সাথে থাকবেন। 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার বিরিয়ানি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানির ভিতরে কি ডালছে দেখো, রসুন। দুবাই যারা থাকে প্রবাসে, অনেকেই রসুন খায়। দেখো এই যে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিতে আমি হলুদ ইউজ করি নাই, কারণ হলুদ দিলে একটা কালার হয়ে যাবে, সেই জন্য হলুদ দিই নাই। আমার বিরিয়ানি হয়ে গেছে।